ওহো, তাহলে সামনের বছরই বিয়ে করতে যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এন্ড কিয়ারা আদভানি। ইভেন কোন জায়গায় বিয়ে করবে সেটাও এলো সামনে। এরপর থাকছে শেহনাজ গিল তাহলে মজা নিল গুরু রান্ধাওয়ার সঙ্গে, এদিকে লজ্জায় লাল গুরু রান্ধাওয়াও। এন্ড ফাইনালি থাকছে করিশ্মা কাপুরের মেয়ে সামাইরা কাপুর, তার ভিডিও নিয়ে হচ্ছে হাসাহাসি। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি সিদ্ধার্থ মালহোত্রা এন্ড কিয়ারা আদভানির কাছে। সিদ্ধার্থ মালহোত্রা এন্ড কিয়ারা আদভানি এইট দুজন যে বলিউডের নতুন লাভ বার্ড, এতে তো কোনো সন্দেহ নেই। হর হামেশাই একসঙ্গে যায়, একসঙ্গে ভ্যাকেশন কাটায়, এই ওই পার্টিতে যাচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে ইনডাইরেক্টলি কথাও বলছে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি সবাই নিশ্চিত যে তারা প্রেম করছে, এটা তো শিওর। কিন্তু এখন খবর সামনে আসলো সব ইন্ডিয়ান লিডিং নিউজ পোর্টাল থেকে যে সামনের বছর ফেব্রুয়ারির 6 তারিখেই তারা বিয়ের গাঁট বাঁধতে যাচ্ছে। সেই রিপোর্টস মোতাবেক গুঞ্জন উঠেছে 6 তারিখে তারা রাজস্থানের জয়সালমের এই লাক্সারিয়াস প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছে, এবং ফেব্রুয়ারি 4 ও 5 তারিখে প্রি ওয়েডিং অনুষ্ঠান, যেমন হলদি, মেহেদি, সঙ্গীত, এইসব সেরিমনি গুলো হবে। এন্ড বিয়ের অনুষ্ঠানে খুব রেস্ট্রিকশন থাকবে, ফ্রেন্ডস এন্ড গেস্টদের মধ্যে কিছু লিমিটেশনস রয়েছে। এখন গুঞ্জন, যদিও কেউ কনফার্ম করেনি, বাট দ্য থিং ইজ বলিউডে না সেলিব্রিটিদের নিয়ে যখনই এইসব গুঞ্জন উঠে এবং বিয়ের প্লেস তারিখ সব ঠিক হয়ে যায়, ঠিক ওই গুঞ্জনগুলোই না সত্যি হয়ে যায়। সো কিয়ারা এবং সিদ্ধার্থের বেলাতেও হয়তো এই গুঞ্জনটা সত্যি হয়েও যেতে পারে। এবার আসি শেহনাজ গিলের কাছে। শেহনাজ গিল এবং গুরু রান্ধাওয়া এই দুজন একসঙ্গে একটা প্রজেক্টে ফটোশুট করার সময় শেহনাজ গিল কিভাবে যে মজা নিল, জাস্ট হ্যাভ আ লুক। আরে, রোমান্টিক এই ফটোশুট করতে গিয়ে গুরু রান্ধাওয়া তো পড়েছে ব্যাপক বিপাকে। সে লজ্জা পাচ্ছে রীতিমতো শেহনাজ গিলের দিকেই তাকাতে, কিন্তু শেহনাজ গিল বারবার তাকে উৎসাহ দিচ্ছে, আরে করে ফেলো, তাকাও আমার দিকে। এনিওয়ে, এই ভিডিওস দেখে অনেকেই কমেন্টস করে বলছে সিদ্ধার্থ শুক্লার পর গুরু রান্ধাবার সঙ্গে শেহনাজ গিলকে বেশি মানায়, তাদের দুজনকে দেখতে খুব কিউট লাগছে, খুব কিউট একটা ভিডিও। তবে কেউ কেউ এটাও বলছে শেহনাজ একটু তো সরম করো, বেচারা গুরু রান্ধাবা তোমার সঙ্গে আনকমফোর্টেবল, তারপরেও তুমি এমন মজা নিচ্ছ। ফাইনালি আসি কারিশ্মা কাপুরের মেয়ে সামাইরা কাপুরের কাছে। কারিশ্মা কাপুরের মেয়ে সামাইরা কাপুর রিসেন্টলি তার একটা ভিডিও যেখানে দেখা যায় সে এয়ারপোর্টে হেঁটে বেড়াচ্ছে, এখন তার এই ভিডিওটা নিয়ে অনেকেই নিচ্ছে মজা। কেউ বলছে কারিশ্মা কাপুরের মেয়ের এই কি দশা। এখন অনেকে কিন্তু তার মেয়েকে ওভাবে চিনে না, যাই হোক। আবার কেউ এটাও বলছে দেখে তো মনে হচ্ছে আনানিয়া পান্ডে লাইট ভার্সন, তার শরীরের একই হাল। আবার কেউ বলছে হ্যাঁ হ্যাঁ এখন তো এই হাল, পরবর্তীতে জানভী কাপুরের মতো অস্ত্রোপচার করে অন্যরকম হয়ে যাবে। এনিওয়ে, এখন সেলিব্রিটির মেয়ে ভাই দিন শেষে দেখা যাবে ওই গ্ল্যামারাস ওয়ার্ল্ডেই ঢুকবে, আর তখন নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার সবটাই তো করতেই হবে।